আসসালামু আলাইকুম। তো স্যামসাং এম সিরিজের ফোন যদি আপনারা কেউ কিনে থাকেন, তাহলে আপনারা খুঁজে পাচ্ছেন না যে কীভাবে আপনারা স্ক্রিন শটটা নেবেন, তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আপনাকে প্রথমে কী করতে হবে, সেটিংয়ে যেতে হবে। বন্ধু, সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে অ্যাসেবিলিটি সেটিংয়ে চলে যেতে হবে। একটু নিচে চলে আসবে, দেখতে পাচ্ছেন বন্ধু অ্যাসেবিলিটি, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে ইন্টারাকশন অ্যান্ড ডেক্সট্রিটি, জাস্ট আমরা এই অপশানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট মেনু, জাস্ট আমরা এই অ্যাসিস্ট্যান্ট মেনুকে অন করে দেবো। অন করে দিয়ে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গোল চিহ্ন চলে আসছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখানে আমরা যখন ক্লিক করে দেবো তখনই কিন্তু আমাদের এখানে স্ক্রিনশটের অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, এখানে হোম বাটন, ব্যাক বাটন করতে পারবেন। তো আপনি যেই মানে যেই যেই অপশনটা আপনি এখান থেকে নিতে যাচ্ছেন স্ক্রিনশট, জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন, আপনারা কিন্তু এটা স্ক্রিনশট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে ক্রপ করতে পারবেন। তো এটা হচ্ছে একটা মানে অপশন, এখান থেকে সবসময় এটা উপরে থেকে যাবে। তো এটা আমি জাস্ট রাখবো না। তো তারপরে আপনি কীভাবে করতে পারবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, এটা বন্ধ করে দিলাম। এখন আপনারা কী করবেন, মনে করেন আপনার ফোন, তো আপনি যে কোনো জায়গায় আপনি কী করতে যাচ্ছেন, স্ক্রিনশট নিতে যাচ্ছেন, তো আপনি জাস্ট এই হাতটাকে আপনার জাস্ট ডিসপ্লের এখানে আপনাকে জাস্ট এই সোয়াইপ করতে হবে, এইভাবে সোয়াইপ করতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্রিনশট হয়ে যাচ্ছে, এইভাবে আপনি সুন্দর করে করতে হবে। স্ক্রিনশট কিন্তু হয়ে গেল, আমি জাস্ট প্লে স্টোরে ওপেন করতেছি। প্লে স্টোরে মনে করি আমি এই স্ক্রিনটা স্ক্রিনশট নেবো, জাস্ট আমরা কী করবো এটাকে আমরা জাস্ট এইভাবে সোয়াইপ করবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো, আমরা এখানে দেখতে পারবো। এবং এটাকে আমরা আবার একটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন স্ক্রিনশট কিন্তু হয়ে গেছে। আমরা এটাকে ক্রপ করতে পারবো, আমরা এটাকে সাইজ কতরকম নিতে যাচ্ছি সেটাকে আমি এখান থেকে করপ করে আমি জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এই দুই সিস্টেমে আপনারা কিন্তু স্যামসাং এম সিরিজের ফোনে আপনারা কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন। তো আমিও এখানে জানতাম না, আমি অনেক ঘাটাঘাটি করে তারপর কিন্তু আমরা জানতে পারলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আর এম সিরিজের ফোন নিয়ে যদি কোনো আপনাদের টিউটোরিয়াল ভিডিও লাগে তো অবশ্যই কোনো অপশন যদি বুঝতে না পারেন তা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।